আমি অবশ্যই সাকিব খানের সাথে নিজেকে তুলনা করব না, তিনি অনেক বড় মাপের আর্টিস্ট এবং যুগে যুগে এরকম আর্টিস্ট অনেক যুগ পরে পরে একবার একজন করে আসে। আমি আমার ক্যারিয়ার নিয়ে কখনো সচেতন ছিলাম না, আমি আমার কাছে মনে হতো, আর আমার লাক খুব ভালো, আমার ভাগ্য খুব ভালো, সবসময় আমার ভাগ্য আমাকে অনেক ফেভার করেছে, এই জন্যই হচ্ছে মানে এখন পর্যন্ত আপনাদের সামনে আমি বসে আছি। কিন্তু আমার এই ক্যারিয়ারের পেছনে আমার খুব পরিশ্রম যে আমি করেছি, যে ভোরবেলা করে আমি জিমে চলে গিয়েছি, আমার ফিগার ঠিক রাখতে হবে, অথবা আমার মানে খুব বেশি প্রফেশনাল আমি কখনো ছিলাম না। এখন আমার মনে হয় যে না, ওটা এখন আমি যেভাবে চিন্তা করি, এটা যদি আমি আরও আগে থেকে চিন্তা ভাবনা করতাম, আমি আজিজ ভাই যেটা বলেছেন যে হয়তোবা আমার অবস্থা অনেক ভালো থাকতো। আমি অবশ্যই সাকিব খানের সাথে নিজেকে তুলনা করব না, তিনি অনেক বড় মাপের আর্টিস্ট এবং যুগে যুগে এরকম আর্টিস্ট অনেক যুগ পরে পরে একবার একজন করে আসে, তো তার সাথে নিজের তুলনা আমি করব না, কিন্তু আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম। নির্বাচনে আসছি কি না আমি এটা জানি না, কিন্তু যদি আসি তাহলে মিশা ভাইয়ের প্যানেল থেকে করবো। মিশা ভাই আমাকে বলেছে যে তারা আমাকে তাদের প্যানেলে চায়, তো আমি বলেছি যে ভাইয়া আমি যদি নির্বাচন করি তাহলে আমি আপনাদের প্যানেল থেকে করব। কারণ এই প্যানেলে তায়েব ভাই আছেন, হ্যাঁ এই প্যানেলে মিশা ভাই আছেন, এই প্যানেলে ডিপজল সাহেব আছেন, এই প্যানেলে সুচরিতা ম্যাডাম আছেন, রোজিনা ম্যাডাম আছেন, তো এই প্যানেল যদি আমি করি নির্বাচন তাহলে আমি এই প্যানেল থেকে করব। কিন্তু আমি শিওর না আমি আসলে করব কিনা। রাজনীতির সাথে আমার সিনেমা, আমি বলেছিলাম যে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আমার এলাকাতেই থাকবো, আমি আমার এলাকার মানুষজন আমাকে পাবে না, আমি কাজে চলে যাব ঢাকায়, ওটা যাতে না হয় এটার জন্য আমি বলেছিলাম। কিন্তু যেহেতু আমি নির্বাচিত হই নেই তাহলে আমার প্রফেশন তো আমার সিনেমা, তো আমার ব্রেড অ্যান্ড বাটার আমার এই প্রফেশনটা, তো আমি যদি কাজ না করি তাহলে আমি আমার মানুষের সেবা করব কিভাবে? সো এখান থেকে আমি আমার কাজ করেই করব, আর পাশাপাশি আমার এলাকার মানুষের সেবা করব। সো দুইটাই সমানতালে চলবে ইনশাআল্লাহ। নতুন সিনেমা প্ল্যানিং হচ্ছে কিনা বা গল্প ইনশাল্লাহ 2024 থেকে আমি যত সিনেমা করব একটার পর একটা ইনশাল্লাহ এটা মানে ভালো ভালো প্রজেক্ট থাকবে, কোনো নর্মাল প্রজেক্ট আমি আর করব না, এটা আপনারা কিছুদিন পর থেকেই দেখতে পাবেন, জানতে পারবেন। লাইফের প্রত্যেকটা স্টেজে মানুষের এক এক রকমের অভিজ্ঞতা হয়, প্রত্যেকটা আমি বলবো যে কোনো শিল্পী আসলে প্রত্যেকটা শিল্পী যদি বড় রকমের কোনো ধাক্কা না খায় তাহলে সে প্রকৃত শিল্পী হতে পারে না, এটা আমার কাছে মনে হয়, এখন মনে হয়। যেমন আমি এখন যে পরিমাণে কাজ নিয়ে সিরিয়াস, আমি আমার ক্যারিয়ারটা নিয়ে আমি যেভাবে চিন্তা করছি, আমার মনে হয় গত 12 বছরে আমি আমার ক্যারিয়ার নিয়ে এত চিন্তা করি নাই, এবং আমার কাছে মনে হয়েছে যে না, আমি এখন আবার জিরো থেকে স্টার্ট করব। আমি জিরো থেকে কিভাবে শুরু করে আবার সেই যে অগ্নির সময়, অগ্নি সিনেমা করেছি, পরমন যখন করেছি, ওই সময় যে আমার জনপ্রিয়তাটা ছিল ওই জায়গাটায় আমি আরও একবার কিভাবে যাব, অথবা তার সেটাও কিভাবে ক্রস করব, ওইটা নিয়ে আমি এখন রাত দিন যেভাবে চিন্তা করি, আমার কাছে মনে হয় যে আমার লাইফে যা যা হয়েছে এটা হওয়াটা আরও আগে খুব দরকার ছিল, তাহলে হয়তোবা মানে আমি নতুন করে লাইফটাকে আবার মানে আরও আগে শুরু করতে পারতাম।